नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल हाँ ठीक धरेछेन। आजकेर ए भिडियोई आमी 14 आषाढ़ 30 जून शुक्रवार 12 राशि राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, हमारे यूट्यूब चैनल के अवश्य सब्सक्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे एसे पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 14 आषाढ़ 30 जून शुक्रवार सूर्योदय 4:58, सूर्यास्त 6:24, द्वादशी रात्रि 10:06, विशाखा नक्षत्र दिवा 1:32, श्राद्ध जोग रात्रि 12, बपकरण दिवा 10:28 गते बालककरण, रात्रि 10:06 गते कैलवकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात ग्रहरा किए कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे राहु एवं बृहस्पति। मेषे राहु अवस्थान करछे अश्विनी नक्षत्रे एवं बृहस्पति अवस्थान करछे भरिणी नक्षत्रे। एरपर वृषे, वृष फाका मिथुने अवस्थान करछे रवि, बुध, बुध मिथुने दग्ध अवस्था अवस्थान करछे आद्रा नक्षत्रे एवं मिथुने मंगल, मिथुने अवस्थान करछे रवि आड्डा नक्षत्रे। मंगल एवं शुक्र कर्कटे, मंगल कर्कटे अश्लेषा नक्षत्रे, शुक्र कर्कटे अश्लेषा नक्षत्रे, केतु तुलाय चित्रा नक्षत्रे, चंद्र वृश्चिके अवस्थान करछे विशाखा नक्षत्रे, शनि बक्री अवस्थाय कुम्भे शतभिषा नक्षत्रे। एबार आसुन देखिनी 12 राशिर आज अर्थात 14 आषाढ़ 30 जून शुक्रवारे राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटी यथेष्ट शुभ, कर्मजीवने बिराट बिराट साफल्येर दिन जाबे, आर्थिक दिक दिये आपनार सौभाग्येर उदय हबे। आजकेर दिने आपनार मा बा मातृस्थानीय कारोर द्वारा आपनि विशेषभावे उपकृत हबेन। मेष राशि, आजकेर दिने आपनार पिता बा पितृस्थानीयदेर द्वारा उपकृत हबेन। आपनार पिता आपनार दिके साहाज्येर हात बाड़िये देबे, पितार द्वारा आर्थिक क्षेत्रे उन्नति घटबे। आजकेर दिने मेष राशि जेदिक दिये सौभाग्य आछे ता हच्छे स्वामी स्त्रीर सम्पर्क अनेकटाई भालो हबे, आपनार शरीर स्वास्थ्येर उन्नति हबे, एकाधिक क्षेत्र थेके आयजोग बृद्धि पाबे। तबे मेष राशि बंधुरा क्षति करते पारे, सेदिक दिये सावधान, आपनार मानसिक अस्थिरता थेके सावधान। आजकेर दिने शत्रुरा क्षति करार चेष्टा करछे, सेदिक दिये मेष राशि सावधान। आजकेर दिने आपनार जीवने प्रेम आसबे ना, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের মুখোমুখি হবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বৃষ রাশি, আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এবং আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ অর্থ লাভ করতে পারবেন। তবে বৃষ রাশি, আজকের দিনে যেদিক দিয়ে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে এক বা একাধিক সূত্রে আয়োজক কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির খবর আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা আছে বৃষ রাশি, তবে বৃষ রাশি আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনার ব্যয়যোগ কমাতে হবে বৃষ রাশি, নাহলে আর্থিক দিক দিয়ে চাপে পড়ে যাবেন। আজকের দিনে আপনার জীবনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য,
আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়ে যাবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক হন। মিথুন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। তবে মিথুন রাশি যদি কিছুটা চাপে থাকতে হবে, আপনার অতিরিক্ত ব্যয়যোগ সম্পর্কে সাবধান। আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট সলাহ পরামর্শ দেবে, তাদের মতামত মানলে আপনি জীবনে উন্নতির মুখ দেখবেন। আজকের দিনে আপনার জীবনে হতাশার যোগ আছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। তবে মিথুন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে, তবে আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের শারীরিক সুস্থতা, মায়ের সঙ্গে কোনো ব্যাপারে আপনার মতের মিল হবে। মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে কোনো মতে বিয়ে আলোচনা বিয়ে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি। আজকের দিনটি যথেষ্ট অস্থিরতা, কর্মজীবনে সাফল্য এলেও আর্থিক দিক দিয়ে বিশেষ চাপে থাকতে হবে। আজকের দিনে কর্কট রাশি যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার শরীর। আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের রোগ ব্যাধি ছিঁড়ে খাবে। এছাড়াও কর্কট রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু। আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির যোগ অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা মাতৃস্থানীয় কেউ আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে অমূলক ঝগড়া হতেই পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। তবে আপনার সন্তানের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে ও বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি। আজকের দিনটি যথেষ্ট হতাশ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে একাধিক ক্ষেত্র থেকে কিছুটা চাপে থাকতেই হবে সিংহ রাশি। তবে সিংহ রাশি যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার আজকের দিনে বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই লাগবে, লটারিতে যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি আছে সিংহ রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া সিংহ রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়োজক রয়েছে যা অবশ্যই আপনাকে বিশেষ সাফল্যের খবর এনে দেবে আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আপনার মনের মধ্যে একটা আনন্দ আনবে। এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে কিছুটা চাপে থাকতে পারেন সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে একাধিক সৌভাগ্য যোগ আসবে। তবে সিংহ রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শরীর ভালো যাবে না, পেটের রোগে কষ্ট পাবেন, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। মায়ের শরীর ভালো যাবে, পিতার আশীর্বাদ নিশ্চিত পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনেতে যথেষ্ট চাপ আসতেই পারে। তবে যেদিক দিয়ে চাপ আসবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুদের সাহায্যে আপনি বড় ভালো উপকার পাবেন সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনের সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবেন। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে কন্যা রাশি, আপনার সন্তান কর্মজীবনে সফল হবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কোনো
বন্ধু আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করবে। সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। কন্যা রাশি আপনার সন্তানও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, সন্তানের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না। সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে একাধিক প্রেম অবশ্যই আসবে, কিন্তু প্রেমে যেতেই পারেন, তবে বিয়ের আলোচনা থেকে কিছুটা বিরত থাকবেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনের সাফল্যই সাফল্য, শরীর আগের চেয়ে অনেকটা ভালো থাকলেও পুরোপুরি এখনও সারবে না। এছাড়া তুলা রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই চলবে, তবে তুলা রাশি আজকের দিনে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পাশে থাকবে, যা অবশ্যই আপনার কাছে পজিটিভ। এছাড়া তুলা রাশি যেদিক দিয়ে একটা সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে আমাদের পারিবারিক জীবনে সৌভাগ্যের বিস্তার হবে এবং আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তুলা রাশি। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আছে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন, আপনার নিজের মানসিক চঞ্চলতা বাড়বে, মানসিক কষ্ট বাড়বে, পারিবারিক জীবনে কিছুটা দুঃখ কষ্টের অবসান হবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে একটা উপকার হবে আপনার, রাশিতেই চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মাতৃ সাহায্য আপনার অবশ্যই প্রয়োজন সিংহ রাশি। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য যোগ থাকবে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে মা আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এবং পারিবারিক জীবনে আপনার সুখ ভালোই কাটবে, কোনো অসুবিধে থাকবে না। বৃশ্চিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে দুর্ঘটনা ও শারীরিক অসুস্থতা থেকে বৃশ্চিক রাশি বিশেষভাবে সাবধানে থাকবেন। সুতরাং বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জীবনে বহু বড় সৌভাগ্যের দিন। এরপরে সিংহ রাশি, আজকের দিনে বিরাট সাফল্যের দিন যাবে অবশ্যই ধনুরাশি। তবে ধনুরাশি যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে। তবে ধনুরাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি শরীর ভালো থাকবে না, শরীরে নানা ধরনের রোগ ব্যাধি ছেয়ে যাবে, আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কারোর দ্বারা ধনুরাশি। তবে ধনুরাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা, স্বামী স্ত্রীর সম্পর্কের কিছুটা অবনতি ঘটতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। ধনুরাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনের সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন, আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে মকর রাশি অতিরিক্ত ব্যয়যোগ কমানো দরকার, নাহলে সঞ্চয় হ্রাস হয়ে যাবে, উল্টে দেনায় পড়ে যাবেন। এছাড়া মকর রাশি আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই রয়েছে, আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, তবে অতিরিক্ত মানসিক অস্থিরতার কারণে আপনার পারিবারিক জীবনে কোনো স্থিরতা থাকবে না। মকর রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারবেন
মকর রাশির জাতক জাতিকা, এরপরে কুম্ভ রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনের সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ অবশ্যই থাকবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে কুম্ভ রাশি, আপনার সন্তানজনিত কিছুটা অশুভ সমাচার আপনার মনের মধ্যে দুঃখ আনবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে অগ্রগতির যোগ, আপনার বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়ে যাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা তো করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশির 14ই আষাঢ় 30শে জুন শুক্রবার কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে 12টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।